সম্প্রতি বেলুড়িয়ায় পাচার বাণিজ্য এবং পুলিশ কর্তৃক 5 জন বাংলাদেশের জেল হাজত হলেও এখনো অধরাই রয়ে গেল বেলুড়িয়া তথা দক্ষিণ জেলার পাচার বাণিজ্যের কিং শুকলাল মিয়া সহ তার সাঙ্গপাঙ্গরা। জানা যায়, গত শুক্রবার রাতে 5 বাংলাদেশি গ্রেপ্তারের পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে 4 জন পাচারকারীর নাম উঠে আসে। মামলা গ্রহণ করার পর এই নামগুলো সেদিন পুলিশ না জানলেও সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিজিএম কোর্টের এপিপি সুব্রত ভট্টাচার্য জানায়, এই পাচারকারীরা হলো শুকলাল মিয়া, মিলন মিয়া, আশিস বৈদ্য ওরফে মিঠুন এবং তমাল মল্লিক। এই তমাল মল্লিকের বাড়িতেই পুলিশ হানা দিয়ে 5 বাংলাদেশি সহ উদ্ধার করে কয়েক লক্ষাধিক টাকার শাড়ি এবং নবরত্ন তেল। 5 বাংলাদেশিকে শনিবার সকালে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 370, 212, 120B-3 অব আইপিপি ধারা মামলা নিয়ে পাঠায় বিলোনিয়া আদালতে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এ পাচার বাণিজ্যের সাথে জড়িত রয়েছে এই 4 জন। কিন্তু এই 4 জন এখনো অবধি পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তো ওদের কাছ থেকে পুলিশ ইন্টারোগেশন করে জানতে পেরেছে এই মামলাটার সঙ্গে তমাল মল্লিক জড়িত, এই মামলাটার সঙ্গে আরেকজন ভারতীয় নাগরিক শুকলাল মিয়া, আশিস বৈদ্য, তারপরে মিলন মিয়া, ওরাও এই মামলাটার সঙ্গে জড়িত আছে। এবং এই যে মিলন মিয়া এবং শুকলাল মিয়া, ওরাও বিলোনিয়া পিএসের আরও অনেক কেসের সঙ্গে জড়িত আছে। আমি আরেকটা মামলা সম্পর্কে বলছি, কিছুদিন আগে ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল বিলোনিয়া পিএস 16-23। তো শুকলাল এবং মিলন মিয়ার বিরুদ্ধে আইনজীবী অভিযোগ করে বলেন, এর আগেও চোরা কারবার এবং মানব পাচারের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে বিলোনিয়া থানায় মামলা নেওয়া হয়েছিল। কিন্তু মিলন মিয়া কিছুদিন জেল খাটলেও শুকলাল মিয়া আজও ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিলোনিয়া থানার একাংশ পুলিশ অফিসাররাও শুকলাল মিয়ার বিরুদ্ধে কোনো পাচার বাণিজ্যের সাথে জড়িত থাকার মামলা হলে পুলিশ তাঁর বিরুদ্ধে হালকা সেকশন লাগিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। আগে ওদেরকে পুলিশ অ্যারেস্ট করেছিল বিলোনিয়া পিএস 16-23। তো অ্যারেস্ট করার পরে ওদের পুলিশ প্রশাসনের যে ভাড়াগুলি দেওয়া, ইনভেস্টিগেশনের পরে যে রিপোর্টটা দাখিল করে, সেই রিপোর্ট দাখিলের পরিপ্রেক্ষিতে আদালত ওদেরকে মুক্তি দিতে বাধ্য হয়েছে, সেকশনটা লঘু সেকশন দেওয়ার কারণে। আমরা একটা জিনিস বলতে চাই, এই যে শুকলাল এবং মিলন মিয়া, ওরা সমাজের এত নিচু স্তরে নেমে গেছে, ওদের কারণেই আজকে ঋষিমুখ বলুন, গজারিয়া বলুন, আমজাদনগর বলুন, বিলোনিয়া সারাসীমা অঞ্চল বলুন, এই অঞ্চলটা একটা করিডোরে পরিণত হয়েছে। বাংলাদেশে মানুষজন পাচার করা থেকে শুরু করে, বাংলাদেশে ইন্ডিয়ান জিনিস পাচার করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজের সঙ্গে ওরা জড়িত হয়ে গেছে। পাশাপাশি আইনজীবী অভিযোগ করেন, শুকলাল এবং মিলন মিয়া লাভ জিহাদির মতো কাজেও জড়িত। কোনো গরিব গ্রামগঞ্জে এক ধর্মের মেয়েকে অন্য ধর্মের সাথে বিয়ে করিয়ে দিয়ে মেয়েদেরকে পাচার করে দিচ্ছে। আরও বলেন, এই শুকলাল মিয়া বাংলাদেশের সাথে ফ্যান্সি ডিল, গাঁজা, বাইক সহ মানব পাচারকারীর ব্যবসা চালিয়ে যাচ্ছে। এই ব্যবসা চালিয়ে যাচ্ছে রাজনগর, ঋষিমুখ, মতাই, গজারিয়া এবং আমজাদনগর এলাকা দিয়ে। কিন্তু তারপরেও এই শুকলালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না পুলিশ। তিনি প্রশ্ন তোলেন যে, শুকলালের একসময় মানুষের বাড়ি থেকে কাঁঠাল কিনে কিনে বাংলাদেশে পাচার করত, সেই শুকলাল হঠাৎ করে কিভাবে মতাই, বিলোনিয়া, উদয়পুর, আগরতলা সহ কলকাতায় বাড়ি করে নিয়েছে এবং 2টি বাইক শোরুম সহ ব্যক্তিগত চলাচলের জন্য বিলাসবহুল গাড়ি ব্যবহার করছে। তার এত টাকা পয়সা কোথা থেকে আসলো, সেই বিষয়টা তদন্তের দাবি জানান এপিপি সুব্রত ভট্টাচার্য। স্যান্দন টিভি।